আপনালোকে জানে শিক্ষা বিভাগত সবচেয়ে সমস্যা আছে যদি শিক্ষা বিভাগত, তো তথাপিতো ইয়ার মাজেরে আমি স্পেশাল টেট পাতিবলৈ বিচাৰি আছো। এটা টেট ইতিমধ্যে হৈ গল, আগরখিনি টেট পাস করা আমার আছে, ইহতক আমি অ্যাপয়েন্টমেন্ট দিব বিচাৰিছো এটা ইন্টারভিউ লৈ পেলাই। আর সে প্রসেসটো চলি থকা সময়তে সি টেট বিলাকে এটা হাইকোর্টত কেস দিলে, কিন্তু সেটা নিষ্পত্তি হবলৈ গৈ আছে। গতি মই আশা কৰিছো যে আমার শিক্ষকের সমস্যাটো কম দিনের ভিতর আমি সমাধান কৰিব পাৰিম। খুব প্রয়োজন বিল আছিলে, এই কারণে আমি এইটো অধিবেশনত পাস কৰিছো। আর নেক্সট অধিবেশনতো বিল আহিব, কিয়নো ইমান 17 বছরে কোনো এটা এক্ট ইয়াত বনাব পারা নাই, ইয়ার কারণে সরকারখন ঠিক মতে চলা নাই। তো সেই কারণে এটা এটাকৈ বিল আমি নেক্সট যেটো সেশন এইবিলাকত আমি পাস করে যাবলৈ বিচাৰিছো। আর এইবেলি আমি পাঁচটা বিল আমি পাস করছো। বিশেষভাবে দুই দিনের যেটো কার্যসূচী আমার আজি সমাপ্ত হল, ভাল এটা সেশন হৈ গল। ইয়াত আমার ইএম সকলেও নিজের নিজের মিশন আর ভিজন ইয়াত ডকুমেন্টবিলাক সাবমিট করেছে, অপজিশনও ইয়াত নিজের রোলটো তেখেত সকলে গ্রহণ করেছে। এই কারণে আমি অপজিশনকো ধন্যবাদ জানাইছো। আর অনাগত দিনত আমি একেলগে মিলি ভাল এটা কাম করিব পারিম, বিটিআর অঞ্চলখন নেক্সট লেভেলত আমি উন্নয়নটো লৈ যাব পারিম বলে আমি আশা করছো। যখন আলোচনা চলছে যে 2008-13 তদন্ত বিচারিছে, মানুষ যেটো জীবন আর নিরাপত্তা সেটা সরকারে দিব লাগিব, এটু যি ফর্মরে সরকার নহোক কিয়। আজি আমি জানো যে ভারত সরকারে ভারতের চারি সীমার ভিতর যিমানখিনি নাগরিক আছে, ভারতীয় নাগরিক, আর ভারতীয় অকল নহয়, ভারত যদি কোনবা আলহী খাবলে আইছে, কোনবা ফরেনার যদি আইছে, তারও সিকিউরিটিটো ভারত সরকারে দায়িত্ব লয়। আর অসম সরকারের আমার অসমের চারি সীমার ভিতর সকল নাগরিকর দায়িত্ব অসমে লৈ আছে। যদিও আমি কাউন্সিল, আমার কাউন্সিলর অন্তর্গত যিমানখিনি পপুলেশন আছে, এই পপুলেশনখিনি বিভিন্ন জাতি জনগোষ্ঠী ধর্মর লোকসকলের কিবা অসুবিধা হয়েছে, কিবা সুবিধা হয়েছে, কিবা সমস্যা হয়েছে, এইবিলাক আমি চর্চা করব লাগিব। আর সেই কারণে এতিয়ালৈকে আমার বিটিআর অঞ্চলত যেটো অস্ত্র উদ্ধার হয়ে আছে, এইটো আমার কারণে খুব ডাঙর কনসার্ন। আমার সুরক্ষা বল যেটো আছে, সিকিউরিটি ফোর্সেসে, পুলিশে আর্মসবিলাক রিকভার করে আছে, কিন্তু আর্মসটো পাই থাকে। তো সেই কারণে আজি আমার সরকার হিসাবে আমার কনসার্নটো ব্যক্ত করছো। আর অনাগত দিনত যদি এই অঞ্চলত রাইজে নিরাপত্তার বসবাস করব পারে, এনেকা এটা পরিবেশ গড়িব লাগিলে, যিখিনি আজিলৈকে ভুল করেছে, অস্ত্র লবলৈ সাহস করেছে, ইয়ার উপর ল অফ দ্য ল্যান্ড যেটো আছে দেশের আইনে অলপ কাম করিব লাগিব। এই কারণে আমার কনসার্নটো আগত রাখি আমি যিখিনি কিলিং হয়েছে ইয়াত আমি CBI ইনকোয়ারি বিচাৰিছো, যিখিনি করাপশন হয়েছে ইয়ার উপর CID ইনকোয়ারি বিচাৰিছো, আর কিছু ইনকোয়ারি আমার নিজাববিয়াকৈ আমার ডিপার্টমেন্টাল ইনকোয়ারিবিলাক চলি আছে। আমি থুলমূলকে আমি ভাবিছো কি কম দিনের ভিতরতে আমার বিটিআর অঞ্চলত ভাল এটা শাসন আমি গড়ি তুলিব লাগে, সবরে ফ্রেন্ডলি পিপুলস ফ্রেন্ডলি এটা এডমিনিস্ট্রেশন ইয়াত লাগে, করাপশন ফ্রি এটা এডমিনিস্ট্রেশন লাগে, ইফেক্টিভ এটা গভর্নেন্স লাগে, আর আমার এই অঞ্চলের রাইজ যাতে আমি আগুয়াই লৈ যাব পারো, এই কথাখিনি আমি বিচারি পেলে এই ইনকোয়ারিখিনি দিছো। বিটিআরতে হব, ইয়াত বেঙ্গলত নিব বিচারিলে এইটো নহব। ইতিমধ্যে আমি দুটা তিনটা প্রায় 10টা ঠাইত মাটি বিচারিছো বা আমি চাই আছো, আর ইতিমধ্যে সোনকালে ইয়ার হব মাটিটো আমি ঠিক করে দিব পাৰিম রেল কোচ ফ্যাক্টরির কারণে। আর আপনার জানিবলৈ পাই মই সুখী হম কি আমার বিটিআর অঞ্চলের যেটো আমার কাজলগাঁও, আমার চিরাং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ইয়ার 10 কিলোমিটার রেডিয়াসর ভিতর অতি শীঘ্রে এটা কমার্শিয়াল হাব হবলৈ গৈ আছে। এতিয়া মানে যেটো আছে BRPLর যেটো ক্যাপাসিটি সেটা বাড়াই দিয়া হল বহুত দাবি দাবা করার পিছত, ইয়ার লগতে তাত এটা HPCLর এটা ডাঙর এটা রিজার্ভার হব, যত নেকি পেট্রোল আর ডিজেল দুইটা মানে ইয়াত অইল মানে ইয়ারপরা ডিস্ট্রিবিউট হব। এক্সিকিউটিভ মেম্বার ময়ও ইয়াত প্লেস করছো, আর তাত আজির তারিখ অফ ইজ অফ লিভিং মানুষে সহজকে কেনেকে জিয়াই থাকিব পারে, ইয়াত আমার টেকনোলজি কেনেকে ব্যবহার করিম, ইয়াত আমার ডিজিটাইজেশনটো আমি কেনেকে করিম, ইয়াত আমার সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টটো কেনেকে করিম, ইয়াত আমার এডুকেশন এন্ড এগ্রিকালচার ডেভেলপমেন্টটো কেনেকে করিম, ইন্ডাস্ট্রিয়েলাইজেশন কেনেকে করিম, এই গোটেই কথাটো লৈ পেলাই আমি আজি ভিজন ডকুমেন্ট ইয়াতে প্লেস করছো। আর এই ভিজন ডকুমেন্টত যিখিনি কথা মেনশন করছো, ইয়াত 75%তকৈ বেছি অলরেডি পাইপলাইনত আছে, বহুত দেশ বিদেশর আজি অনুষ্ঠান প্রতি
পাকিস্তানে আমাক সহায় করবলে আগবাড়ি আহিছে আর সেই গোটেই কথাটো নির্ভর করব আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার উপর তেখেতসকলে আমাক অনাগত দিনত যিখিনি ব্লেসিংস দিব যিখিনি মরম করিব ইয়ার উপর বেস করে আমার উন্নয়নটা আমি ক্ষিপ্রতার আগুয়াই লৈ যাব পাৰিম।